নমস্কার বন্ধুরা, লতার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি দেখাবো সুজির দুধপুলি একদম নরম তুলোর মতো। আর এইভাবে যদি বানিয়ে থাকেন, দুধের মধ্যে পাটালি দিলে দুধ কিন্তু কাটবে না। আমি নিয়েছি 250 গ্রাম সুজি, আমার বাটির স্টিলের বাটির 1 বাটি, আর সেই বাটি 2 বাটি জল দিয়েছি কড়ায়। জলটা কিন্তু মেপে দিতে হবে, আর নুন দিলাম আর অল্প একটু ঘি দিলাম। দিয়ে এবার সুজিটা দিয়ে দিলাম, দিয়ে অনবরত নাড়তে হবে যেন কড়ার গায়ে লেগে না যায়। খুব ভালো করে নাড়তে হবে, নাড়া হয়ে গেছে। এবার আমি একটা থালায় ঢেলে নিয়েছি, অল্প ঠান্ডা হলে তারপর আমি একটা ডো তৈরি করব। ময়দা ছড়িয়ে নিলাম আর একটু ঘি দিলাম। দেখুন ডোটা তৈরি করছি, ডোটা হয়ে গেছে। এবার একটা সাদা কাপড় ভিজিয়ে ওর ওপর চাপা দিয়ে দেবো, যাতে শক্ত না হয়ে যায়। এবার পুরটা করে নেব। কড়ায় অল্প দুধ দিয়েছি আর ঠান্ডা হালকা গরম অবস্থায় আমি পাটালিটা দিয়ে দিয়েছি, ওর ওপর নারকলটা দেব। বেশি গরম অবস্থায় পাটালিটা দেব না দুধের মধ্যে, কারণ কেটে যেতে পারে দুধটা। এবার খুব ভালো করে নাড়াচাড়া করব। একটু গুঁড়ো দুধ দিলাম, এই 6 চামচের মতো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর একটু ঘি দিলাম, দেখুন আমার নারকলের ছেঁইটা হয়ে গেছে। আর এবার পিঠেগুলো বানাবো দুধপুলির। আর আমি পিঠে বানাচ্ছি দেখে মেয়ে আনন্দে পুলি করতে বসে পড়েছে, তাই ওরটাই দেখালাম। ও একটা একটা করে পিঠে করছে, পুলি করছে আর কি। ও আমি দুজনে মিলেই করেছি। পুলি আমাদের বানানো হয়ে গেছে, এবার গরম দুধ এর মধ্যে দিয়ে দেবো। দুধটা ফুটছে, এক এক করে পুলিগুলো এবার দিয়ে দেবো। সব পুলিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে নাড়তে হবে, কারণ নালে পুলিগুলো ভেঙে যেতে পারে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে হালকা গরম থাকতে আমি পাটালিটা দিয়েছি। পাটালিটা আমি কিন্তু হালকা দুধে ভিজিয়ে রেখেছিলাম, আর এটাও গ্যাসটা অফ করে 5 মিনিট পর আমি পাটালিটা দিচ্ছি। কিন্তু দেখুন দুধটা একটুও কাটেনি, খুব সুন্দর রঙটাও হয়েছে, দুধও কাটেনি। এরকমভাবে করলে কিন্তু দুধ একটুও কাটবে না। হয়ে গেছে আমার দুধপুলি। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন, আর অবশ্যই ট্রাই করবেন, করে জানাবেন। ধন্যবাদ।